মামলার বিচার কাজ চলমান থাকা অবস্থায় আইন কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় জরিমানার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের একটি আদালত তাকে $5,000 জরিমানা করেছেন এই সময় বিচারক ট্রাম্পকে সতর্ক করে বলেন এরপরই একই কাজ করলে তাকে কারাগারে যেতে হতে পারে বিচার কাজ চলার সময় এ নিয়ে কোনো কিছু জনসমক্ষে প্রকাশ না করার ব্যাপারে আদালত আগেই আদেশ দিয়েছিলেন নিউ ইয়র্কের আদালতে 77 বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলা চলছে 3 অক্টোবর বিচারক আর্থার এন গোরনের প্রধান আইন কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প বিষয়টি আদালতের নজরে এলে ওই পোস্ট সরিয়ে নিতে বলা হয় ওই দিনই পোস্টটি সরিয়ে নেন ট্রাম্প তবে আদালত বলেন নির্বাচনের প্রচারের জন্য ট্রাম্পের ওয়েবসাইটে ওই পোস্ট টানা 17 দিন ছিল